মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় সব পরিবার নিয়ে খুব ভালো আছি। বন্ধুরা, বেশ অনেকটা বেলা হয়ে গেল, আমার রান্নাবান্না প্রায় শেষের মুখে চলে এসেছে আর কাজকর্ম তো সবই হয়ে গেছে, রান্নাও প্রায় শেষের দিকে। আজকে রান্না করলাম আমি সিলভার কাপ মাছে, টমেটোর দিয়েছি আর আমের টক করেছি, আর তার সঙ্গে করব বটবটি বলো, লাফা বলো, যেটাই বলো সেটা মাখা। আর আমাদের ইয়াসিতা তো বাড়িতে নেই, ইয়াসিতা গেছে দিদা বাড়ি কদিনের জন্য ঘুরতে, আর ও ওখান থেকেই স্কুলে যাচ্ছে, ওখান থেকেই পরীক্ষা দিচ্ছে, কারণ ওর তো এখন পরীক্ষা চলছে। আজকে ওর অঙ্ক পরীক্ষা ছিল, ফোন করে জানা হলো, ও বলল ও সব লিখেছে, 1-2 লিখেছে, 1-2 লিখেছে, সব লিখেছে, ও সব লিখেছে, একটাও কিছু মিস করেনি। আর গতকাল ছিল বাংলা পরীক্ষা, ও তো বাংলাটা লিখতে চায় না, এটা আমরা ভালো করেই জানি, তাও বললো ও সমস্ত কিছু বাংলা লিখেছে। তা বন্ধুরা, ফলাফলটা তো পরীক্ষার পরেই জানা যাবে যে কতটা লিখেছে আর কতটা লেখেনি, তখনই সব কিছু বোঝা যাবে। চলো তাহলে, আমি তো শিলনোড়া রেডি করে ফেলেছি মাখাটা বানাবো বলে, চলো তাহলে দেখা যাক। আমি বটবটিগুলো লবণ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি, আর লাগবে আমার শুকনো লঙ্কা, রসুন আর সর্ষে, আর পরিমাণ মতন লবণ। প্রথমে আমি রসুন, সর্ষে আর শুকনো লঙ্কাটা একটু বেটে নেব। এবার আমি এটাকে মিহি করে বেটে নেব। আমার মশলাটা মিহিন হয়ে গেছে, আমি এবার বটবটিগুলো দিয়ে বেটে নেব। মিহিন করে একদম বেটে তুলে নেব। আমার একদম বাটাটা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে, নিশ্চয় গরম ভাত দিয়ে খেতে আরও ভালো লাগবে। আমার রেডি হয়ে গেছে বটবটি মাখা বা বটবটি বাটা, বটবটি ভর্তা, যাই বলো না কেন। ইভিনিং বন্ধুরা, চলে আসলাম আবার তোমাদের কাছে। ইয়াসিতারা তো আসেনি, আমার মামারিয়ার ওখানে প্রার্থনা করে তারপরে গিয়েছিলাম ইয়াসিতার দিদাবাড়ি, আমি ইয়াসের মা ইয়াস, ঘুরে আসলাম আর গল্প টল্প করে আসলাম, যাক ভালো লাগলো বেশ। কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম, দিয়ে এবার এই যে বসে আছি, মোবাইলটি একটু ঘাটাঘাটি করছিলাম। তা বন্ধুরা, আজকে আমার বটবটি ছানা বলো, মাখা বলো আর ভর্তা বলো, যেটাই বলো, আজকে করেছি। কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে কালকে কিছু নতুন গল্প আড্ডার সঙ্গে, কিছু রান্নার সঙ্গে। ততক্ষণের জন্য বন্ধুরা বিদায় চেয়ে নিচ্ছি, গুড নাইট, বাই, থ্যাংক ইউ।